পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মহামিলনের ফলে জন্ম নেবে অশুভ শক্তি বিনাশকারী এক শিশু। সমস্ত পাপের সংহার করে শুভ শক্তি প্রতিষ্ঠা করবে সে, কিন্তু তার প্রাণ সংশয় অনিবার্য। তাকে রক্ষা করার দায়িত্ব তোমার। মা একদিন দৈববাণী হয়েছিল যে এই সন্তানকে রক্ষা করার দায়িত্ব আমার। আমি সেই দায়িত্ব পালন করে এসেছি। মা, যত ঝঞ্ঝায় আসুক, আমি আমার সন্তানের ওপর কোনো হাত আসতে দিইনি, এর পরেও আসতে দেব না। ওকে আমি যেভাবে আগলে রেখেছি সেভাবেই আগলে রাখব। কিন্তু মা, এ কেমন দুর্ভোগ লেখা গো আমার সন্তানের কপালে। বাবা বেঁচে থাকতেও কেন ওকে পিতৃহীন পরিচয় নিয়ে জন্ম নিতে হবে? মা, আমার ডাক্তারবাবুর কি হয়েছে গো, যে মানুষটা আমাদের থেকে এতটা দূরে চলে গেল? যদি ভালো চাস তো যতক্ষণ না তোর পরিবারের লোকজন ফিরছে এই গণ্ডির বাইরে পা রাখবি না। আপনি কে? আমি একজন সামান্য ভক্ত। আমি যাদের সেবা করি তাদের আদেশেই তো আমি এখানে এসেছি। এক ভয়ানক রাত আসতে চলেছে তোর জীবনে। যদি মুক্তি পেতে চাস, যদি সন্তানকে রক্ষা করতে চাস, তাহলে তোর পরিবারের লোকজন ফিরে না আসা পর্যন্ত এই রুদ্রাক্ষের গণ্ডির বাইরে তুই বেরোবি না। ভয়ঙ্কর বিপদ আসতে পারে এই গণ্ডি পার হলে, তাই শত প্রয়োজনেও এই গণ্ডি পার হবি না। মা, মা কিসের বিপদ আসতে চলেছে? কিসের উনি কোথায় গেলেন? উনি কি বিপদের কথা বলছিলেন? আর এই গণ্ডি আমি কেন পার হব না? না না না, উনি যখন বলেছেন কিছু একটা নিশ্চয়ই কারণ আছে। আমাকে গণ্ডি পার হওয়া চলবে না, এখানেই থাকতে হবে আমাকে। ZEE5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।